শান্তিসুধা গল্পের 14তম পর্ব। 4 বছর পর বাড়ি ফিরল হ্যানা। ফিরে মায়ের বুকে মুখ গুঁজে কাঁদছে, কারোর সঙ্গে কথা বলছে না। তানজিনা বেগম মেয়ের দুঃখ বুঝল, চোখের পানি আটকাতে পারল না সেও। কত স্বপ্ন ছিল নুবাইদার হ্যানার বিয়ে দেবে, সব স্বপ্ন তার শ্বশুর ভেঙে চুরমার করে দিল। দ্বিতীয়বারের মতো মন ভাঙল হ্যানার। তাও ভালো, দ্বিতীয়বার ঘর ভাঙেনি। মেয়েকে সে কথা বলতেই হ্যানার কান্না বাড়ল। ভাঙা কণ্ঠে বলল, ভেঙেছে আম্মু, ভেঙেছে। দ্বিতীয়বার স্বপ্নে দেখা ঘর সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। তানজিনা বেগম চমকে উঠল, নিজেকে তার অসহায় লাগলো খুব। মাত্র 17 বছর বয়সে বিয়ে দিয়েছিল মেয়েটার। স্বামী মাদকাসক্ত ছিল বলে 1.5 বছরের মাথায় সে বিয়েটা ভেঙে গেল। ডিভোর্স হওয়ার পর হতাশা ঝেঁকে ধরেছিল হ্যানাকে। কতবার সুইসাইড করতে গিয়েছে হিসেব নেই। শেষবার ওকে বাঁচালো নুবাইদ। মধ্যরাতে ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল, লোডশেডিং থাকায় ছাদে এসেছিল নুবাইদ। আবছা আলোয় হ্যানার কর্মকাণ্ড আজ করতে পিছন থেকে জাপটে ধরে বাঁচায়। প্রথমে দস্তাদস্তি করে হ্যানা, কিন্তু নুবাইদ ওকে শক্ত করে জড়িয়ে রাখে। সেই মুহূর্তে কাজিন বোন হিসেবেই আগলে ছিল নুবাইদ, কিন্তু ওর বুকে ভালোবাসার আশ্রয় খুঁজে নিয়েছিল হ্যানা। ডিভোর্সের পর এমন করে কেউ বুকে আগলে ভরসা দেয়নি, নুবাইদ দিয়েছিল। ওর বুকে পরম শান্তিতে চোখ বুঝেছিল ঘন্টার পর ঘন্টা, যা চিরস্থায়ী করতে ওর সব কথা মেনে সব শর্ত পালন করেছে। বিদেশে গিয়ে পড়াশোনা করে কেরিয়ার গড়া, দেশে এসে নিজেদের বিজনেসের হাল ধরার জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করার শর্ত ছিল। শর্ত পূরণ করে ফিরে এসেছে সে। চেয়েছিল দেশে ফিরে স্বপ্ন পূরণ করতে, কিন্তু তার অনুপস্থিতিতে তার মানুষটা এভাবে অন্য কারো হয়ে যাবে বুঝতে পারেনি। মাকে দোষারোপ করছে, তুমি কেন বিয়েটা আটকালে না আম্মু, কেন খালামণিকে আগেই কেন জানালে না আমি নাফেরকে ভালোবাসি, এখন কি করে বাঁচবো আমি, কি করে সহ্য করব নাফেরের পাশে অন্য মেয়েকে। বাড়ির বড় মেয়ে দেশে ফিরেছে, তাই বেশ হইচই পড়ে গেল। দাদুভাই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করে আনলেন। তাসলিমা বেগম ফোন করলেন ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। নুবাইদ শান্তিকে নিয়ে ফিরল 1 ঘন্টা পরই। শান্তির মাথা অনেকটাই ঠান্ডা, সে ঘরে গিয়ে শাওয়ার নিল। তারপর রান্নাঘরে এসে দেখল আজ এলাহি আয়োজন হচ্ছে। শাশুড়ির পাশে দাঁড়িয়ে রান্না দেখতে শুরু করলো সে। তাসলিমা খুশি হলেন, রান্নার পাশাপাশি শান্তিকে শেখাতেও লাগলেন। সে সময় চোখ মুখ আদার করে রান্না করে এলো তানজিনা। শান্তিকে দেখে মুখটা কঠিন হয়ে গেল। শান্তি হাসি হাসি মুখে চোখ পিটপিট করল, ফলে জ্বলে উঠল তানজিনা। ঠাসঠুস শব্দে কাজে হাত দিল। তাসলিমা বেগম শান্তিকে বললেন, শান্তি মা যাও, তোমার বড় আপার সাথে আলাপ করো গিয়ে। তানজিনা ফুঁসে উঠল, কোনো দরকার নেই আপা, ও আরাম করতেছে। শান্তি ব্রো কুচকে ফেলল, হ্যানা ফ্যানাকে তার একটুও ভালো লাগেনি। তখন যে দৃশ্য দেখেছে এতে তার মাথার রাগ চড়েই আছে। আলাপ করতে সে এমনিতেই যেত না, কিন্তু যেই শুনল হ্যানা আরাম করছে, অমনি আরাম ভঙ্গ করতে ওর মনে আঁকুপাঁকু শুরু হলো। কাজে ব্যস্ত শাশুড়ি আর খালা শাশুড়িকে রেখে আলগোছে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। উপরে উঠে হ্যানার ঘরের দরজা টোকা দিল, ভেতর থেকে শোনা গেল দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে লম্বা করে সালাম দিল শান্তি, আসসালামু আলাইকুম আপা, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আকস্মিক শান্তির আগমন, আবার হ্যাংলার মতো আপা ডাকছে, বলছে তার ছোট ভাইয়ের বউ। এক নিমিষে মাথা গরম হয়ে গেল, রাগে চিবিয়ে চিবিয়ে বলল, কিসের আপা, কে আপা, আর ছোট ভাইকে, আমার ছোট ভাই। আশ্চর্য মুখে এগিয়ে এলো শান্তি। আপাদমস্তক হ্যানাকে দেখে মনে মনে বলল, ওরে বেডি, আমার জামাইকে ছোট ভাই শুনতে এত জ্বালা ধরে মনে, তার মানে আসলে তোর মনে গণ্ডগোল আছে, চিন্তা করিস না, তোর জ্বালা বাড়াইতে এই শান্তিসুধা একাই 100। লজ্জা মিশ্রিত হাসল শান্তি, ঘুটে ঘুটে পায়ে গিয়ে বসলো হ্যানার পাশে। তারপর পা দোলাতে দোলাতে বলল, কেন, নাফের তো বলল আপনি তার বড় আপা, কয়েক মাসের সিনিয়র তার থেকে আপনি। নিমেষের চোখ লাল হয়ে গেল হ্যানার, হতভম্ব গলায় বলল, নাফের বলল এটা, ও তো কখনো আমাকে আপা ডাকে নাই, মাত্র কটা মাস তো ওর ফ্যাক্ট হয়ে দাঁড়ায়নি আমাদের মাঝে। মাথা নাড়ালো শান্তি, দুলানো পা দুটো তুলে আয়াস করে বসে বলল, হ্যাঁ বলল তো, আমি তো আপনাদের ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম নাফের চরিত্র খারাপ, সে পরকিয়া করছে, কিন্তু নাফের যখন আমাকে জড়িয়ে ধরে আদর করে সব বোঝালো, তখন আমার ভুলটা ভেঙে গেল। আচমকা বিছানা থেকে উঠে পড়ল হ্যানা, রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল,
এই মেয়ে কি বলছো এইসব, নাফের তোমাকে আদর করলো? বাবা চাকা খেয়ে শান্তিও দাঁড়িয়ে পড়ল, মিটি মিটি হেসে বলল, বারে আদর করবে না, আমি তার একমাত্র দুষ্ট মিষ্ট সুন্দরী বউ বলে কথা। হেনা ঘেমে উঠল, তার এত বছরের সাধনা সব শেষ, সব শেষ। একজন ডিভোর্সি মেয়ে হয়ে বছরের পর বছর সে নিজেকে সংযমে রেখেছে, বিদেশে এত সুযোগ থাকা সত্ত্বেও কারোর সাথে সম্পর্কে যায়নি, গায়ের রং চাপা হলেও প্রেমের প্রস্তাব কম পায়নি, শুধুমাত্র নাফেরের জন্য নিজেকে বেঁধে রেখেছে। আর নাফের এই হাঁটুর বয়সী মেয়েটাকে আদর করলো? চোখ মুখ খিঁচে ফেললো হেনা, চিৎকার করে বলল, বেরিয়ে যাও, যাও বেরিয়ে। চমকে উঠল শান্তি, পাগল নাকি, সারের মতো চেঁচাচ্ছে কেন? বাবা রে ধমক, তার জামাই তাকে আদর করছে, এটা শুনে তার কেন জলে রে কুচুটে পুরি, বয়স তো কম হয়নি, ঠিক সময় বিয়ে করলে আমার বয়সের কাছাকাছি ছেলে মেয়ে থাকতো, মনে মনে ভেবেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। হেনা ফেনাকে স্বাভাবিক লাগছে না, পাগল পাগল বিহেভিয়ার, রাগের মাথায় যদি কামড়ে বসে সে ভালো হয়ে রাগ উঠলে নাফেরকে কামড়ে দেয়। আর এ তো পাগল, ঢোক গিলল শান্তি, আজকের মতো আর জ্বালাবে না, ভেবেই বেরিয়ে যেতে উদ্যত হলো। হেনা হঠাৎ চিল্লে উঠল, এক মিনিট দেখি, বলেই শান্তিকে শক্ত হাতে টেনে ধরল, তারপর ওর গলার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে হাত ধুলালো লালচে হওয়া দাগটায়। কি ঘটেছে বুঝেই দাঁতে দাঁত পিষে বলল, নির্লজ্জ বেহায়া মেয়ে, লাভ বাইট নিয়ে ঘুরে ঘুরে মানুষকে দেখাচ্ছ? হক চকিয়ে গেল শান্তি, হাত দিল গলায়, লাভ বাইট কই, সে তো দেখেনি। এবার সত্যি সত্যি লজ্জা পেল সে, গাল দুটো লাল হয়ে একাকার হয়ে গেল। হেনা মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে, গেট আউট। এই পর্বটা অনেক ছোট হয়ে গেছে, কিছুই করার নাই।